আমরা দেখে নিই গোলটা কিভাবে হয়েছিল। দুর্দান্ত ফিনিশ করেছিলেন রমেশ সাকা, দেখবার মতো। তেমনি বলটা বাড়িয়েছিলেন কিন্তু লাল সানকিমা। প্রথম গোলটা করলো কিভাবে সাকা, দেখুন অসাধারণ শট, সেখান থেকে গোল, এবং টপ কর্নারে, যেটা গোলকিপারের কিছুই করার ছিল না। এবং কোচকে দেখছি সেলিব্রেট করছেন, সেলিব্রেশন প্লেয়ারদের। এখানে মেসার্সের আক্রমণ দেখছি, কিন্তু দেখুন একটা কর্নারের বিনিময়ে এখানে মেসার্সের প্লেয়ার পৌঁছাতে পারলো না। আবার আমরা দেখছি ওখানে অসাধারণ সেভ গোলকিপারের, কিন্তু রিবাউন্ডে গোল করা উচিত ছিল, সেটা কিন্তু গোল হলো না। মেজার শট কিন্তু দুর্বল শট, গোলকিপারের হাতে ডাইরেক্ট চলে গেছে। আবার একটা আবার শট দেখুন, কিন্তু পজিশান একটা মিস, যেটা একটা কল্পনাই করা যায় না। এই যে প্রথমার্ধের 30-45 মিনিট পর্যন্ত মেজাররাস যে অ্যাটাকটা করছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং শট এবং দুর্বল শট, সেই শটে না আছে পাওয়ার। এখন দেখুন মোহামেডানের শট, যেটা সরাসরি গোলকিপারের হাতে, সেটা এবারে একটা চিপ করবে, সেটা একদম দেখুন, এবং এটা সরাসরি গোলরক্ষকের কাছে চলে গিয়েছিল, যেভাবে গোল হয়নি, এইভাবেই খেলা সাঙ্গ হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।